আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি এই ভর্তার রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। আজকে যে ভর্তাটা শেয়ার করব সেটা হলো সিম দিয়ে আলুর ভর্তা। সবাই কিন্তু এটা তৈরি করতে পারেন, তবু আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিতে চলে যাওয়ার আগে বলে দিই, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমার যে কোনো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে পরিমাণ মতো শিম নিয়ে নিয়েছি। এই শিমগুলোকে এখন ভালোভাবে কেটে নিব। শিমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলু নিয়ে নিব কয়েকটা, নতুন আলু। নতুন আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব চুলায়। এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখুন এগুলো কিন্তু এখনো সিদ্ধ হয়নি। আরো কিছুক্ষণ পরে এই শিম আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন পুরো পানিটা শুকিয়ে গিয়েছে আর শিম আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিই। এখানে শিলবাটা নিয়ে নিয়েছি আর এখানে এখন কাঁচামরিচ ঢেলে নিব। কাঁচামরিচ আর রসুন, রসুনকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখানে এখন আমি শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে বেটে নিব ভালোভাবে। শিমগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। আপনারা দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে কাঁচা মরিচ আর রসুন দিয়ে দিয়েছি, যেগুলো টেলে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে এটাকে বেটে নিব। আপনারা দেখতে থাকুন। শিম কাঁচামরিচ আর রসুন বাটা হয়ে গিয়েছে। এদিকে সিদ্ধ করা আলুগুলো নিয়ে নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে একটু বেটে নিতে হবে। আলুগুলোকে বেটে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে বাটবো না, এগুলোকে আলতো করে একটু বেটে দিব যাতে ভালোভাবে এটা ম্যাশ না হয়। বাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে সবগুলো হাতের সাহায্যে মিক্স করে নিব। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটা বাটিতে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন আলু দিয়ে শিমের ভর্তা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এটা খেতে কিন্তু
অসম্ভব টেস্টি। আপনারা এটা একবার হলো ট্রাই করে দেখবেন। আপনারা সবাই কিন্তু তৈরি করতে পারেন, তবুও আমি যেভাবে তৈরি করি সেটা আপনার সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার যে কোনো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।